জোড়ার লোকসভা বিজেপি দলের প্রার্থী তপন কুমার গগৈ আজি দিন জোড়া কার্যসূচী তিতাবর বিভিন্ন প্রান্ত নির্বাচনী প্রচার চলা দেখা গেছে। আর মানে বর্তমান উপস্থিত আছো মোহনাটিংজি বাজার গৃহত আছে, বাজার গৃহত উপস্থিত আছো আর মূল আছে তপন কুমার গগৈ। আর তপন কুমার গগৈ পোনে পোনে তার সাক্ষাৎকার লম। আর আজি দিন জোড়া যে কার্যসূচী ব্যস্ততার মাজে কেন্দ্রে দিনটি অতিবাহিত করেছে, আর কত কত ইয়ার পিছত যাব এই সন্দর্ভত পোনে পোনে প্রতিক্রিয়া লম। আজি মই তিতাবৰ বিধানসভা সমষ্টির প্রায় দশখন সভাত অংশগ্রহণ করিম নির্বাচনী প্রচার সভা। মই সৰু সৰু মিটিং করে আছো আর রাইজর ওসলে গৈছো, রাইজর মত বিনিময় করছো। আর 19 তারিখে যেহেতু ইলেকশন আছে, আমি বিজেপিক কিয় ভোট দিব লাগে কথাখিনি রাইজক অনুরোধ জানাইছো। আর সকলোৱে ভোট দিব, কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হব লাগিব। আর ভারতবর্ষত 400খনতক বেশি আসন লৈ নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব, এইটো কোনো রোধ করব নোৱাৰে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আজি অসমখনক আগুয়া নিবর কারণে প্রচেষ্টা হাতত লৈছে। আজি যদি তিতাবৰ সমষ্টি চাই, 2016 চনৰ আগৰ তিতাবৰ সমষ্টি আর 2016 চনৰ পিছৰ তিতাবৰ সমষ্টি, আকাশ পাতল পার্থক্য দেখিব রাইজে। তিতাবৰ সমষ্টি এতিয়া আমার উন্নয়নের দিকে আমি আগবাই লৈ যাবৰ কাৰণে প্রয়াস কৰিছো। চারিওফালে এতিয়া আমার ভিতর ভিতর রাস্তাবিলাক যদি যায় এতিয়া পকীকরণ কৰিবৰ কাৰণে ব্যবস্থা করা হৈছে। আমি ডাঙৰ ডাঙৰ রাস্তা বনাবৰ কাৰণে ব্যবস্থা গ্রহণ কৰিছো। কোনেও কল্পনাই কৰিব নোৱাৰা কিছুমান কাম আমি কৰি আছো। এতিয়া আমি বৰহুলাৰ পৰা একেবাৰে যোৰহাটলৈকে এই রাস্তাটো অসমমালাৰ জৰিয়তে প্ৰায় 250 কোটি টকা খৰচ কৰি আমি এটা নির্মাণ কৰিম। টেন্ডাৰ হৈ গ'ল, কনষ্ট্ৰাকশ্যনৰ কাম আৰম্ভ হ'ব, এইটো ভবাই নাছিল কোনেও। কিন্তু সেই কামটো আমাৰ চৰকাৰে আমি কৰিবৰ কাৰণে সক্ষম হ'লোঁ। আজি কাকডোঙাৰ পৰা নকচাৰিলৈকে তিতাবৰ মাজেদি যিটো আমাৰ ধুদৰালি, সেই রাস্তাটো খুব জৰাজীৰ্ণ হৈ আছে। এই রাস্তাটো নির্মাণ কৰিবৰ কাৰণে প্ৰায় 280 কোটি টকা খৰচ কৰি আমি এতিয়া অসমমালাৰ জৰিয়তে আমি টেন্ডাৰ কৰিছোঁ, এইটো কাম আমি আৰম্ভ কৰিম। এইবিলাক কথা আগতে কোনো ভবা নাই। এইবিলাক ভারতীয় জনতা পার্টি আমার সরকারে ভাবিছে, আমার সরকারের কাম কাজবিল কারণে আমি আগবাহি গৈছো। প্রতিখন বাগানত আমি পয়সা দিছো 1 কোটি টকা রাস্তা নির্মাণ করবর কারণে। এতিয়া আমি স্কুল বনায় আছো, প্রথম অবস্থাত আমি 100খন বনালো, এতিয়া আর 100খন বনায় আছো, 100খন ক্লাস আরম্ভ হয়ে গেল। তিতাবৰতো আমি চাহ বাগানের স্কুলত ক্লাস আরম্ভ করলো। এতিয়া সেই স্কুলবিল আমি হাই সেকেন্ডারি উন্নীতকরণ করম। আদর্শ হাই স্কুল আসলে আগে এটা হাই সেকেন্ডারি হব, লড়া ছোৱালী যাতে তাতে উচ্চ শিক্ষা গ্রহণ করব পাৰে। এতিয়া আমার 10টা মই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আর জগন্নাথ মহাপ্রভু মন্দির তিতাবৰ বাগানত আমি নির্মাণ করবর কারণে গৈ আছো, তাতে আমার লড়া ছোৱালী স্কিল হব ভবিষ্যতের দিনত। এটা সব ক্ষেত্রতে আমার কাম কাজবিল চলি আছে। গেটার তিতাবৰ কারণে 150 কোটি টকা এটা মুকলি করে দিয়া হয়েছে পানি যোগান আঁচনির কারণে, মাজতে বন্ধ হয়ে আছিল, এতিয়া সেইখিনি খুব সোনকালে কাম আরম্ভ করে আছে। আমি রাইজক পানি তারপরে খুব ভালকে দিব কারণে আমি সক্ষম হব পাৰিম। এনে ধরনের কাম কাজবিল চলি আছে। রাইজে সদায় উন্নয়ন বিচাৰে, উন্নয়ন বিচাৰে, আর উন্নয়ন হওয়ার খাতিরতেই বিজেপি পক্ষত ভোট প্রদান করব। কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়া থাকলেহে উন্নয়ন হব, কারণ ইয়ার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আছে, তাত যদি কেন্দ্রীয় সরকার থাকে আমার দুইখন সরকার, যেহেতু আমার ডাবল ইঞ্জিন সরকার হব। আর ইয়াতো ঠেঙালকচাই স্বায়ত্তশাসিত পরিষদও আছে, সেইকাৰণে আমার আরো সুবিধা হয় সব কাম করবর কারণে। মানে রাইজে ভোট প্রদান করব, 19 তারিখে সব ওলাই আহিব, আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষত ভোট প্রদান করে মুড়িয়ার পর জিকাই পঠাব। মতো কলোয়ে মো কলোয়ে ছিল 16 চনৰ আগত তিতাবৰ কি অবস্থাত আছিল, 16 চনৰ পিছত তিতাবৰ কি অবস্থা হল। আজি তো আমি তিতাবৰখনক জাকত জিলিকা করবর কারণে ব্যবস্থা গ্রহণ করলো। কোনবাই 16 চনৰ আগতে ভাবিছিল নেকি যে বৰহুলাৰ পৰা যোৰহাটলৈকে রাস্তাটো অসমমালাৰ জৰিয়তে ডাঙৰ নেশ্যনেল হাইওয়ে নিচিনা রাস্তা বনাব লাগে, কোনোটো ভবা নাই। আমি ভাবিলো এই কামটো কৰি পেলালো আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত আমার সরকার। কাকডোঙাৰ পৰা রাস্তাটো খুব বেয়া নকচাৰিলৈকে যে এই রাস্তাটো যে বনাব লাগে ধুদৰালি, সরকারটো চলি আছিল আগৰ পৰা, কিয় নবনালে কোনো? এতিয়াতো আমি 280 কোটি টকা খরচ করে এই রাস্তা আমি অসম দর্শনের জড়িয়ে কি অসমমালার জড়িয়ে বনায় পেলাম। নকচাৰিৰ পৰা আমি সিফালে গড়গাঁও বালিঘাটলৈকে আমি রাস্তাটো বনাই আছো, এইবিলাক যে কাম করে আছো। আজি প্রতিখন স্কুল আমি নতুন ষ্ট্রাকচাৰে বনাবৰ কাৰণে গৈ আছো, আজি আমাৰ মহিলাসকলক আমি অৰুণোদয় দি আছো, আজি খোৱা পানীৰ ব্যৱস্থা কৰি আছো অসম আমাৰ জল জীৱন মিছনৰ জৰিয়তে, আজি বাগানবিলাকত ৰাস্তা নিৰ্মাণ কৰি আছো, বাগানৰ স্কুল বনাই আছো, প্ৰতিখন বাগানত এম্বুলেন্স দি আছো, প্ৰতিখন বাগানৰ হস্পিটেলত দৰৱ দি আছো, এই কামবিলাক যে হৈ আছে ৰাইজে সেইকাৰণে ভোট দিব। জিকিলে বুলি দিয়ক, 4 তাৰিখে আকৌ লগ পাম কম তেতিয়া। সেইকাৰণে কৈছোঁ 4 তাৰিখে ৰিজাল্টটো দি ল'বলৈ দিয়ক, জিকি লওঁ, জিকি লোৱাৰ পিছত কম। অসংখ্য সমস্যা আমাৰ আছিল, সমস্যাবিলাক সমাধান, অসংখ্য সমস্যা আছিল আমাৰ সমাধান কৰিবৰ কাৰণে আমি পদক্ষেপ লৈ আছোঁ। আমি যোৰহাট লোকসভা সমষ্টি আমাৰ 4খন জিলা,
মাজুলী জোরহাট শিবসাগর আর চৰাইদেউ যে পর্যটনের মানচিত্র যাতে আমার যোরহাট লোকসভা সমষ্টির নামটো জিলিকা রাখব পড়ে তার কারণে আমি কাম করে আছো। এটা শিবসাগরক আইকন সাইট হিসাবে ঘোষণা করলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় 500 কোটি টাকা তাত খরচ করে কাম চলি আছে। আজি আমি লাচিত বরফুকনের প্রতিমূর্তি নির্মাণ করলো, প্রধানমন্ত্রী ডাঙরিয়া উন্মোচন করলে, 55 বিঘা মাটি তাত ভবিষ্যতের লড়া ছাড়িয়ে গবেষণা করবরাকি এটা প্রকল্পর কাম চলি আছে। তারলগেলগে আমি রংঘর সৌন্দর্যবর্ধনের কাম করে আছো, 85 বিঘা মাটিত তাতে এটা 140 কোটি টাকা খরচ করে কাম চলি আছে। ইয়ার পিছতে আমার তলাতল ঘর সৌন্দর্যবর্ধনের কাম চলিব, শিবসাগর মেডিকেল কলেজ হয়ে আছে, চৰাইদেউক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র আমি ঘোষণা করবলে গৈ আছো। আমি ছমাহের ভিতরে চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হব, আমি প্রত্যেকটা গৌরবর অধিকারী হম। আমি সোনাৰী মেডিকেল কলেজ বনাই আছো, সেইখিনি আমার লড়া ছোৱালীয়ে পড়বলে পাব 26 চনৰ পৰা, যে ট্যুরিজম মানচিত্র যাতে আমার যোৰহাট লোকসভা সমষ্টিটো সদায় জিলিকাই রাখব পাৰো তার কারণে আমি কাম করে আছো, তার কারণে আমার সরকারে কাম করে আছে, আমি ভবিষ্যতেও কাম করে যাম। আর আমার ট্যুরিজম ক্ষেত্রখন আমার বহু লড়া ছোৱালী সম্ভাবনা আছে, ইয়াতে আমার কোনোবাই গাইডশিপ করব পাৰিব। আমার এতিয়া হোমস্টে আমার মানুষে বাহিরের পর আহিলে কি হাবিতলি জায়গা থাকি ভাল পায়, আমার গাঁও মানুষে যদি তেনেকে দুই এটা হোমস্টে যদি বনায় থলুয়া খাদ্য দিয়ার ব্যবস্থা করে বহু নিবনুয়া যুবক যুবতী সংস্থাপিত হব। সেই কারণে ট্যুরিজম ক্ষেত্রখনত আমি ডেফিনেটলি আমি আগবাই নিবর কারণে চেষ্টা করি। আজি শিক্ষার গোটে পরিবেশটা ভাল করবর কারণে নতুন এডুকেশন পলিসি অনুসরি কাম চলি আছে, আমার যেন ধরনের আমার সেইখানে চলি থাকি চলি আর আমার এটা রোড কানেক্টিভিটি আমি করবই লাগবে, কারণ মানুষে কি বিচার, ঘর কাখ রাস্তাটা সদায় ভাল হওয়াটা বিচার, মানুষে বিচারে কি মূর গাঁখন সদায় পোহর হয়ে থাকুক বিজুলি বাতি, মানুষে বিচারিব মূর গাঁখন প্রত্যেকে বিশুদ্ধ খোয়া পানি পাওক, মানুষে বিচারিব মূর ঘরের ওসর স্কুলখন ভাল হোক, পরিবেশটা ভাল হোক, মূল লড়া ছাড়ি তাতে পড়াব পারিম, সেইবিলাক ভারতীয় জনতা পার্টি আমি করে আছো, সেইখিনিতে আমি আগবাই গই থাকি। কারণ জনসাধারণে সদায় সেইখিনি বস্তু বিচারে, আর জনসাধারণে এটা মুড়ি ডাঙরিয়া প্রধানমন্ত্রী হওয়াটা বিচারিছে, মুখ্যমন্ত্রী মহোদয় করে থাকা কামখিন আগুয়াই লো যাওয়া বিচারিছে, আর তার বাবে ভোট প্রদান করব। এক্সিস্টিং রুটটো হবো, কেউ নহব নাথাকিব, বহল হব, বহল হব, এক্সিস্টিং রুটটো এটা যেমন বহল আছে তাতকো বহল হব নয়, অসমমালার জড়িয়ে তাতকো বহল হব, বহল হব অসমমালার জড়িয়ে, অসমমালাটো সেইকাৰণে বনাও আমি পয়সা পাব। আরে লেন একুইশনের কারণে এটা আপনাদের দেখিছে আমি এটা আপনাদের সাব যে আমি নকছারীর পৰা বালিঘাটলৈকে রাস্তাটা বনাই আছো।